স্মার্টফোনে আউটলুক এবং ক্যামেরার গুরুত্ব বাড়ছে দিনকে দিন। সেই চাহিদাকে মাথায় রেখে উন্নত ক্যামেরা এবং আকর্ষণীয় ডিজাইনের দিকে বেশি নজর দিচ্ছে ফোন নির্মাতা কোম্পানিগুলো, যেখানে বরাবরই ভালো অবস্থানে চীনা প্রতিষ্ঠান ভিভো। সম্প্রতি তারা বাংলাদেশে এনেছে তাদের সবশেষ ফ্ল্যাগশিপ ফোন V20। এবার থাকছে সেটি রিভিউ। মোবাইল ফোন এখন শুধু প্রয়োজনই নয়, হয়ে গেছে লাইফস্টাইলের অংশ। তাই স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবার নজর থাকে আউটলুকের দিকে। বিষয়টি মাথায় রেখে ভিভো বাজারে এনেছে V20 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন। বাংলাদেশে ফোনটি পাওয়া যাচ্ছে মিডনাইট জাজ এবং সানসেট মেলোডি এই দুই ডিজাইনে, যেখানে জনপ্রিয়তায় এগিয়ে সানসেট মেলোডি। এর এন্টিক্লেয়ার গ্লাসমেটের কালার কম্বিনেশন আলোর বিপরীতে ফোনটিকে কয়েকটি রঙের শেড দেয়। 7.38 মিলিমিটারের আলট্রাস্লিক ডিজাইনের হ্যান্ডসেটটির ওজনও বেশ কম, 171 গ্রাম মাত্র। 6.44 ইঞ্চির ফুল HD অ্যামোলেড পর্দার ব্যবহার জীবন্ত করে তুলেছে এর ছবিকে। যদিও 33,000 টাকা দামের এই হ্যান্ডসেটে ব্যবহার করা যেত সুপার অ্যামোলেডের মতো আরও উন্নত পর্দা। মোবাইল ফটোগ্রাফির এই যুগে স্মার্টফোনে ক্যামেরার গুরুত্ব বেড়েছে অনেক, সেটিকেই পুঁজি করেছে ভিভো V20 সিরিজে। 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে পেছনে আছে 8 মেগাপিক্সেলের মাল্টিফাংশন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি মনো ক্যামেরাও, যা অতি স্বচ্ছ এবং পেশাদার ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে। V20-র আসল চমক থাকছে 44 মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরাতে, যাতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স অটোফোকাস প্রযুক্তি, যা দিয়ে স্লো মোশন ভিডিও ছাড়াও করা যাবে 4K রেজোলিউশনের সেলফি ভিডিও, থাকছে ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগও। ইট ইজ মোটরাইজড ক্যামেরা, যেটা কেন হচ্ছে ডিস্টেন্সের সাথে সাথে সে নিজের দূরত্ব কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি উই আর গিভিং আ টেকনোলজি দ্যাটস কল আই ফোকাস। আপনি যখন ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করবেন, সাথে সাথে একটা আই ফোকাস ট্র্যাকিং আপনার চোখের মধ্যে সাইন আসবে, সেই সিম্বলটা আপনাকে ট্র্যাক করে নেবে ইউ আর হিউম্যান অর ইউ আর সাবজেক্ট। ফ্রম দ্যাট একবার ফোকাস হয়ে যাওয়ার পর আপনি ফোনটা যত দূরেই নিয়ে চলে যান না কেন, ফোনটা কাঁপলেও আপনি অলওয়েজ ফোকাসে থাকবেন। এবার আসি পারফরমেন্সের বিচারে। V20-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G মডেলের প্রসেসর ব্যবহার করেছে ভিভো, যা আগের ভার্সন V19-এর চেয়ে কিছুটা উন্নত। যদিও প্রতিদ্বন্দ্বী কয়েকটি ব্র্যান্ডের এই দামের সেটে দেয়া হয়েছে আরও উচ্চ ক্ষমতার প্রসেসর। ডিজাইন অ্যান্ড আদার্স ফিচার্স পারফরমেন্স, নট অনলি দ্যাট প্রসেসর, উই আর অলসো প্রোভাইডিং দ্য বেস্ট চার্জিং টেকনোলজি। সব দিক দিয়ে যদি ক্যালকুলেশন করেন, দ্যাট প্রাইস রেঞ্জ ইজ ফার মাচ বেটার, বিকজ পিপলস এক্সপেক্টেড দ্যাট প্রাইস উইল বি মে বি 40,000 অর 36,000 সামথিং। 8 GB র্যামের সাথে 128 GB মেমোরি এবং অ্যান্ড্রয়েড 11-এর অপারেটিং সিস্টেম ভালোই পারফরমেন্স দিবে। তবে 4000 mAh ক্ষমতার ব্যাটারির ব্যবহার হতাশ করেছে ভিভো প্রেমীদের, যেখানে V19-এ 4500 mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে 33 W-এর ফাস্ট চার্জারে সেই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।